লেটেস্ট নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দেখুন, সাপ কামড়ালে ভুলেও ওই পাঁচটি কাজ করবেন না, হতে পারে তাতে আপনার মৃত্যু। সাপ কামড়ালে অধিকাংশ মানুষেরই ভয় পেয়ে মৃত্যু হয়, এ তথ্য হয়তো অনেকেরই জানা। কিন্তু সাপ কামড়ালে ভয় না পাওয়াটা যেমন জরুরি, তেমনই সাপ কামড়ানোর পর সঠিক পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি। প্রচলিত কিছু ধারণা কুসংস্কারের বশে অনেকেই সাপের কামড়ে আক্রান্তর ওপরে এমন কিছু টোটকা প্রয়োগ করেন যাতে হিতে বিপরীত হয়। ভারতের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির টক্সিকোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক জানান, যে কোনো বিষধর সাপই মানুষকে কামড়ানোর সময় খুব অল্প পরিমাণে বিষ ছাড়ে, ফলে সাপ কামড়ালে কখনো ভয় পাওয়া উচিত নয়। তবে সাপ কামড়ালে নিম্নলিখিত পাঁচটি পদক্ষেপ কখনোই করা উচিত নয়, জেনে নিন সেই পদক্ষেপগুলি কী কী। আমার এ চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। এক, যেখানে সাপ কামড়েছে তার আশেপাশে কখনোই চিরে বা কেটে দেবেন না। এমন করে উল্টে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে মস্তিষ্কেও, এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। দুই, যাকে সাপ কামড়েছে তাকে কখনোই কাত করে শোয়াবেন না, সব সময় সোজা করে শোয়াবেন, ঠিক যেভাবে স্ট্রেচারের ওপর শোয়ানো হয়। তিন, সাপ যে জায়গায় কামড়েছে তার আশেপাশে বা উপরে কোনো কাপড় বাঁধবেন না, এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনী ও শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। চার, সাপ কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ঔষধ আক্রান্তকে খাওয়াবেন না, এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে, আক্রান্তের যন্ত্রণা বেড়ে যেতে পারে। পাঁচ, শরীরের যে অংশে সাপ কামড়েছে সেই জায়গাটি বেশি নাড়াচাড়া করাবেন না, আক্রান্তকেও হাঁটাচলা করতে দেবেন না, এর ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কোনো রকম টোটকা বা কুসংস্কার নয়, সাপ কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা কিন্তু বলেছেন, সাপ কামড়ানোর পরে ভয় পেয়ে বা টোটকা প্রয়োগ করে সময় নষ্ট করতে গিয়েই মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।